অনেক চেষ্টার পরেও আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করতেছে না। তো বন্ধুরা, এরকম হাজার হাজার চ্যানেল আছে যেগুলা আসলে কিন্তু গ্রো করে না, এবং গ্রো না করার পিছনে যেই মেইন বা মেজর যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে আপনার চ্যানেল যখন আপনি ওপেন করবেন, চ্যানেল ওপেন করার পরে আমরা কিছু ভুল করে থাকি, যেই ভুলগুলা আপনার সারা জীবনের জন্য এই চ্যানেলটার পিছে লেগে থাকে, যেই কারণে ওই ভুলগুলা আর শুধরানোর কোনো সুযোগ থাকে না, তো যে কারণে আর চ্যানেলটি গ্রো করে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই ব্যাপারগুলো পুরো ক্লিয়ার করে দেবো আপনাদেরকে, এবং এইটা থেকে আপনি কিভাবে উত্তরণ করবেন বা এটা থেকে আপনি বেঁচে কিভাবে আপনার ইউটিউব ক্যারিয়ারটাকে সামনের দিকে নিয়ে যাবেন, সেই ব্যাপারেই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু কথা বলবো। যদি ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের যে ইউটিউব ক্যারিয়ার আছে, ক্যারিয়ারের গ্রাফটা আপনারা উপরের দিকে নিয়ে যেতে পারবেন। তো যে যে বন্ধুরা আমাকে চিনেন, আপনারা জানেন আমি মাল্টিপল চ্যানেল চালাই, এবং সেটাও আপনারা জানেন যে আমি আমার চ্যানেলগুলোতে অহরহ আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট করে থাকি, এবং যেই টিপসগুলো আমার কাজে দেয় ওইগুলোই আমি আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করি। তো এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নেক্সট কোনো ভিডিও আর আপনি মিস করবেন না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যাদের চ্যানেল গ্রো করতেছে না তাদের নিয়ে, যারা অলরেডি অনেক দিন থেকে ইউটিউবে কাজ করতেছেন, অনেকে হয়তো 200-300 ভিডিও দিয়ে দিয়েছেন, বাট স্টিল নাও ভিডিওতে ভিউ আসে না বা চ্যানেলটা গ্রো করে নাই। তো প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন তো, আপনি চ্যানেলটা যখন আপনি ওপেন করছেন বা চ্যানেলটা যখন আপনি স্টার্ট করছেন, তখন কি আপনি আপনার চ্যানেলে কোনো সাব টু সাব করছেন? এটা হচ্ছে 1 নম্বর। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কিন্তু ওই চ্যানেলটিকে টেনে আপনার উপরের দিকে নিয়ে যাওয়া অনেক মুশকিল, ঠিক আছে? সেকেন্ড যেইটা হইতেছে, যে ওয়াচ টাইম দিয়ে আপনি চ্যানেলটা মনিটাইজ করাইছেন, ওই ওয়াচ টাইম কি লিজিট ছিল নাকি ওইখানে কোনো ফেক কিছু করছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলেও কিন্তু এই চ্যানেলটিকে আপনার উপরের দিকে নিয়ে যাওয়া অনেক মুশকিল, ঠিক আছে? থার্ড থিং হইতেছে, প্রথম দিকে যে ভিডিওগুলো আপনি মেক করছেন, ওই ভিডিওগুলো কি খুব বেশি খারাপ ছিল? যদি উত্তর হয় আপনার হ্যাঁ, তাহলেও কিন্তু আপনার চ্যানেলটা উপরের দিকে নিয়ে যাওয়া অনেক মুশকিল। হ্যাঁ, একটা সময় ছিল যখন খারাপ ভিডিও দিয়েও মানুষজন কিন্তু চ্যানেলগুলো উপরের দিকে নিয়ে যেতে পারছে, কারণ তখন এত কম্পিটিশন ছিল না। বাট এখন হচ্ছে কম্পিটিশনের যাওয়া না, এখন লাখ লাখ চ্যানেল আছে, ঠিক আছে? তো এখন যেই প্রশ্নগুলো আমি করছি সবগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমি বলবো আপনাদেরকে আপনারা একটা ব্যাকআপ চ্যানেল করেন, ঠিক আছে? ব্যাকআপ চ্যানেল করেন, যেই চ্যানেলটি আপনি চালাচ্ছেন ওই চ্যানেলটি আমি বলবো না আপনাকে, আপনি ওইটা বন্ধ করে দেন, ওইটাতে আপনি কাজ করতে থাকেন। বাট ইন দ্য মেন টাইম আপনি একটা ব্যাকআপ চ্যানেল করেন, এবং ওই ব্যাকআপ চ্যানেলের লিঙ্ক বা ওই ব্যাকআপ চ্যানেলের নাম কোনো বন্ধুবান্ধবকে দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ভিডিও আপলোড দেওয়া, ঠিকঠাক মতো টাইটেল এবং ডেসক্রিপশন লিখে, বাকিটা আপনি ইউটিউবের উপরে ছেড়ে দেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার যে সেকেন্ড ব্যাকআপ চ্যানেল যেটার কথা বলতেছি আমি, ওইটা আপনি একটানা যদি 3 মাস আপনি রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করে, আপনি প্রতি সপ্তাহে ধরেন 3টা অথবা 4টা, যেইটাই হোক, যা আপনি সিলেক্ট করবেন তাই কিন্তু, এবং সপ্তাহে যদি আপনি 3টা ভিডিও দিবেন ওই ধরনের মনস্থির করেন, তাহলে টানা 3 মাস কিন্তু ওই প্রত্যেক সপ্তাহে কিন্তু 3টা করে ভিডিও আপনার দেওয়া লাগবে। তাহলে হবে কি, আপনার যে কনসিস্টেন্সিটা ঠিক থাকবে, এবং ইউটিউব অ্যালগোরিদমের কাছে ভালো একটা সিগন্যাল যাবে, ঠিক আছে? তো এর বাইরে কিন্তু যে যেই টিপসই দেখ না কেন, আপনার চ্যানেল যদি একবার পড়ে যায় নিচের দিকে, বা চ্যানেলের র্যাঙ্কিং যদি একবার নিচের দিকে চলে যায়, ডাউনে যায়, তাহলে ওই চ্যানেল কিন্তু আপনি উপরের দিকে নেওয়া ইজ অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, একটা দুইটা এক্সেপশন আছে, এটা আমিও মানি, কিন্তু মেজরিটি হচ্ছে আপনি ধরে নেন যে আপনার চ্যানেলটা এই ড্যাড হয়ে গেছে, এবং ড্যাড চ্যানেলকে আপনি উপরের দিকে নিতে পারবেন। আর যদিও বা আপনি উপরের দিকে উঠাইতে পারেন, আপনার চ্যানেল কিন্তু ওই পরিমাণে রিচ পাবে না নর্মাল নতুন একটা চ্যানেল যেই রকম রিচ পাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ধরনের ভুল করে থাকেন আপনাদের আগের চ্যানেলে, তাহলে নতুন চ্যানেলটা আপনারা করবেন,
কোমরে, তারপরে কি করবেন, কোনো ধরনের কোনো ফেক এঙ্গেজমেন্ট প্লাস হচ্ছে বন্ধু বান্ধব কাউকে ইনভলভ করার দরকার নাই। আপনি আপনার কাজ হচ্ছে ভিডিও আপলোড করা, আর বাকিটা আপনি ইউটিউবের উপর ছেড়ে দিন, এমনিতেই আপনার চ্যানেলটা উঠে যাবে, এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা যারা নতুন, যারা এখনও ইউটিউবিং স্টার্ট করেন নাই, তারাও কিন্তু এই ভিডিও থেকে একটা শিক্ষা নিতে পারেন, যে যখনই আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার আগে আপনি কি করবেন, আপনি দুই তিন তিনটা জিনিস আপনি ভালো মতো শিখে নেবেন, ঠিক আছে? প্রথমত হচ্ছে, আপনি যে ভিডিও ক্রিয়েট করবেন, আপনি চ্যানেলে আপলোড করার আগে অন্তত 10 থেকে 12টা ভিডিও আপনি অ্যাজ এ টেস্ট হিসাবে আপনি ভিডিও মেক করবেন। তাহলে হবে কি, আপনার যে ভিডিও মেকিংয়ের যে স্কিল, ওই স্কিলটা অনেকটা ডেভেলপ করবে, কারণ 8-10টা ভিডিও বানানোর পরে মানুষের মাথায় মোটামুটি ঢুকে যায় যে ভিডিও কিভাবে বানানো লাগে বা কিভাবে ভিডিওটা সুন্দর হতে পারে, ঠিক আছে? সেকেন্ড থিং হচ্ছে, আপনার যদি এডিটিংয়ের স্কিল না থাকে, তাহলে ওই যে 10-12টা ভিডিও যদি আপনি এমনি টেস্ট হিসাবে এডিট করেন, তাহলে কিন্তু আপনার ওই এডিটিংয়ের স্কিলটাও আপনার গ্রো করবে, ঠিক আছে? তো আর চ্যানেলে আপলোড দেওয়ার আগে যেহেতু 10-12টা ভিডিও অলরেডি আপনি মেক করে ফেলেছেন, তার মানে হচ্ছে আপনি যে টেস্টিংয়ের যে ভিডিওগুলো, প্রথমে যে ভিডিওগুলো আপনি ছাড়তেন, ওগুলো কিন্তু খারাপ হতো আপনার। এটা আপনার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই, কিন্তু নতুন যারাই শুরু করে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হয়। প্রত্যেকেই কিন্তু ভিডিওগুলা যখন বানায়, শুরু যখন করে, তখন কিন্তু প্রথম দিকের ভিডিওগুলো খারাপই হয়। তো খারাপ ফেজটাকে কিন্তু আপনি প্রথম 10-12টা যে টেস্ট ভিডিও আপনি বানাইছেন, ওইটাতেই আপনি ফেলে চলে এসেছেন, ঠিক আছে? তো এই কারণে যখন আপনি নতুন চ্যানেলে নতুন ভিডিও যখন আপলোড করা শুরু করবেন, তখন কিন্তু আপনার দেখবেন যে একদম শুরুর ভিডিওগুলো মোটামুটি ভালো মানের হইতেছে, এবং যেই দর্শকরা আপনার ভিডিওগুলো দেখবে, তারা কিন্তু এটা বুঝবে না যে একদম আনাড়ি। হ্যাঁ, তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখছেন। আর অ্যাগেইন বলতেছি, আরেকটা টেকনিক আছে এইখানে, যে যদি আপনার ভিডিও বানাতে আপনার সমস্যা হয় বা কন্টেন্ট মেক করতে আপনার ব্যাকআপ চ্যানেলের জন্য সমস্যা থেকে থাকে, তাহলে আরেকটা কাজ আপনি করতে পারেন, চাইলে আপনার যে পুরনো যে চ্যানেল আছে, ওই চ্যানেলে যে ভিডিওগুলো আছে, ঠিক আছে, যদি সমসাময়িক, সাপোজ মনে করেন আপডেট ভিডিও আপনি পরে আর আপলোড দিতে পারবেন না, বাট আপনার যদি রেসিপি ভিডিও হয়, ক্রাফটের ভিডিও হয়, বা অন্য কোনো ধরনের যে ভিডিওগুলো আছে ওইগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু পুরনো হয় না। তো আপনি একটা কাজ করতে পারেন, আপনার পুরনো চ্যানেল থেকে ভিডিও আপনি ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে ওইটাকে হয়তো আপনি আরেকটু গোছামাজা করে, আরেকটু সুন্দর করে এডিট করে আপনার নতুন চ্যানেলে আপনি রি আপলোড দিয়ে দিতে পারেন, এবং পুরনো চ্যানেল থেকে ওই ভিডিওটাকে প্রাইভেট অথবা ডিলিট করে দিতে পারেন। তাহলে আপনার এক কন্টেন্টে কিন্তু দুইটা চ্যানেলই আপনার চলতেছে, ঠিক আছে? তো যদি এই ভিডিও থেকে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট লিখতে ভুলবেন না, আর লাইকও দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমার নেক্সট ভিডিও বানাতে আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।